নাচ গানের মাধ্যমে অভিকর্মা কিডস স্কুলে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পাশকুড়া স্টেশন থেকে 5 মিনিটের দূরত্বে অবস্থিত দা অভিকর্মা কিডস স্কুলে প্রতি বছরের মতো এই বছরও উদযাপিত হলো 21শে ফেব্রুয়ারি। এর তত্ত্বাবধানে ছিলেন এই স্কুলের চাইল্ড কেয়ার ইউনিট দিব্যস্থলীর কর্ণধার শ্রীমতী বৈশাখী মাইতি। এছাড়াও স্কুলের অধ্যক্ষ মল্লিকা সামন্ত মাইতি সহ আরো শিক্ষক শিক্ষিকারা। এদিনটি বিভিন্ন সাংস্কৃতিক উৎসব সহ নাচ গানের মাধ্যমে উদযাপিত হয়। ছাত্রদের মানসিক বিকাশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই স্কুল। ব্যতিক্রম যায়নি মাতৃভাষা দিবস। ছাত্রছাত্রীরা নাচ গানের মাধ্যমে মেতে ওঠে এই দিনটিতে। তাদের নাচ এবং গানের জন্য আলাদা করে প্রতিযোগিতারও আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতার কিছু অংশ দেখে নেব। নিজেদের নাচ এবং গান প্রদর্শনীর মাধ্যমে সকলের মন জয় করে নেয় তারা। তাদের প্রদর্শনের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে পুরস্কৃত করা হয় তাদের। শিশুদের মানসিক বিকাশের জন্য এই ধরনের উদ্যোগ নেয় অভিকর্মা কিডস। আপনাদের শিশুদের পড়াশুনো এবং মানসিক উভয়ের বিকাশের জন্য আপনারাও আসুন পাশকুড়ার দি অভিকর্মা কিডসে।